দেখুন অবশেষে কাটা পড়ছে দুইশো বছরের পুরনো তেত্রিশ জন প্রেসিডেন্টের শাসনামল দেখা হোয়াইট হাউজের বিখ্যাত ম্যাগনোলিয়া গাছ জীবদ্দশায় ম্যাগনোলিয়া গাছটি তেত্রিশ জন প্রেসিডেন্টের শাসনামল দেখেছে সেই সঙ্গে দেখেছে আমেরিকান গৃহযুদ্ধ আর দুইটি বিশ্বযুদ্ধ অবশেষে আয়ু ফুরাতে চলেছে হোয়াইট হাউজের দুইশো বছরের পুরনো গাছ ম্যাগনোলিয়ার জ্যাকসন ম্যাগনোলিয়া নামের এই গাছটি লাগিয়েছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন তার সদ্যপ্রায়াত স্ত্রী র্যাচেল জ্যাকসনের স্মরণে হোয়াইট হাউজে অনেক ঐতিহাসিক ঘটনার পেছনের দৃশ্যে যেমন এই গাছটিকে দেখা যায় তেমনি এক সময় বিশ ডলারের নোটেও গাছটির ছবি ছিল টেনিসির খামার থেকে র্যাচেল জ্যাকসনের প্রিয় ম্যাগনোলিয়া গাছের একটি অংশ এনে হোয়াইট হাউজে লাগানো হয়েছিল জীবদ্দশায় গাছটি তেত্রিশ জন প্রেসিডেন্টের শাসনামল দেখেছে সেই সঙ্গে আমেরিকান গৃহযুদ্ধ আর দুটি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষদর্শী এই গাছ তবে বিশেষজ্ঞরা বলেছেন এখন এই গাছটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি রাখা নিরাপদ নয় তাই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অনুরোধে গাছটির বড় একটি অংশই কেটে ফেলা হবে উনিশশো সালে গাছটির একটি বড় অংশ প্রথমবার ভেঙে পড়ে তখন সেটি সিমেন্ট দিয়ে ঘিরে দেওয়া হয় এর বছর দশেক পর গাছটি রক্ষা করতে বড় পোল আর তার দিয়ে বেঁধে দেওয়া হয় হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গিসাম বলেছেন মিসেস ট্রাম্প অনুরোধ করেছেন যে গাছটির বীজ রক্ষা করা হোক ফলে খালি জায়গায় নতুন একটি গাছ লাগানো সম্ভব হবে তিনি বলেছেন মিসেস ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ তার মতে এই গাছটি দর্শনার্থী এবং সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য হুমকি যারা প্রেসিডেন্ট ট্রাম্পের হেলিকপ্টার ওঠা সময় প্রায় এই গাছটির সামনে দাঁড়িয়ে থাকেন উনিশশো সালে গাছটির একটি বড় অংশ প্রথমবার ভেঙে পড়ে তখন সেটি সিমেন্ট দিয়ে ঘিরে দেওয়া হয় এর বছর দশেক পর গাছটি রক্ষা করতে বড় পোল আর তার দিয়ে বেঁধে দেওয়া হয় প্রথমে দেখা স্বাভাবিক মনে হলো কিছুদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনএ খবর প্রকাশিত হয় যে গাছটি পুরোপুরি কৃত্রিম সহায়তায় টিকে আছে